সাবস্ক্রাইব করার জন্য প্রথমে সাবস্ক্রাইব অপশনে গিয়ে ক্লিক করতে হবে, তারপর বেল চিহ্ন দেখতে পাবেন, সেখানে ক্লিক করতে হবে। বন্ধুরা, টুকিটাকি টিপস নিয়ে আমি পূজা তোমাদের সকলকে বাংলা কার্নিভালে স্বাগত জানাই। বন্ধুরা, দেখবে অনেক দিন ধরে দেখবে সাদা জামা কাপড় ব্যবহার করার ফলে কেমন যেন হলদেটে হয়ে যায়। যতই তোমরা ডিটারজেন্ট দিয়ে বাড়িতে ধোও না কেন, আগের মতো কিন্তু সাদা ভাব আর খুব সহজে ফিরে আসে না। তাই দেখবে সাদা জামা কাপড় কিন্তু বেশি দিন ইউজও করা যায় না। তাই বন্ধুরা, আজকে আমি একটা খুব ছোট্ট টিপস বলে দেব, যার সাহায্যে কিন্তু জামা কাপড়কে তোমরা নতুনের মতোই আবার সাদা ঝকঝকে করে তুলতে পারবে। কি উপায়? প্রথমেই তোমরা জামা কাপড়কে ধোয়ার সময় ডিটারজেন্ট দিয়ে যখন তোমরা জামা কাপড়কে ধোবে, তখন তার সঙ্গে অল্প পরিমাণ বেকিং সোডা মিশিয়ে নাও। এরপর দেখবে কাচার পর কিন্তু জামা কাপড় আগের মতোই সাদা ধপধপে হয়ে উঠেছে। খুব কিন্তু ছোট্ট টিপস বন্ধুরা, এটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, দেখবে তোমরা কিন্তু অবশ্যই উপকার পাবে। তো বন্ধুরা, আজকে আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার এই অনুষ্ঠানটা ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর হ্যাঁ, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলো না। তো বন্ধুরা, আজকে আমি এখানেই শেষ করছি। নমস্কার।